বাই আড়াই বছর হয়ে গেল। আড়াই বছর হওয়ার পিছত বুবাই পড়া নিয়াছো ইহতর লগত মিলামিশা। মই মানে সিমান এটা মানে বাবা নাই, ঘরত থুই আহিছো যদি মানুহে কি কয় নকয় সেইটো মই কান দিয়া নাই। ই ঘরত গই গই রাতি মোর ঘরত থাকে। কোনে হি মানে কোনে? মাইনুল হক। মাইনুল ন? হ্যাঁ, ই ঘরত থাকে। মই কত কয়ত আছো কল মই মুখ ঠাইত আছো কিন্তু মোর ঘরত আসামিসা কই কই। তার মানে আপনার গইনিয়েকর লগত বেলেক বেলেক এটা কর্ম চলি আছে আর। আচ্ছা, পিছত এনেকা করি 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 বহুত দিন গৈছে। মই পয়সা এরি লয় তাক লৈ যাব লাগে, পয়সা এরি উঠাই পয়সাখিনি কি করে আমি গমে না পাও। পয়সা নাই 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 কি করে পয়সাখিনি উঠায় ই তার হাতত দি দিয়ে কি করে মানুহ। এই চাক ল'ৰাটো কিমান অহুক, তিনি দুজন ছোৱালী কিমান অহুক, এতিয়া কি হৈছে? এতিয়া মই ডুবাইৰ পৰা কালি আহিছোঁ ৰাতি 8টা বজাত, আহি মোৰ লগত নাই, মোৰ লগত নাই। গোটেই ৰাতি গৈছে মই টোপনি যোৱা নাই, তাক পোহৰা দি আছোঁ মই। পিছত মই টোপনি অলপ টোপনি গৈছিলোঁ, টোপনি যোৱা নাই অলপ গৈছোঁ, গম পাইছোঁ যে সি বাহিৰত গৈছে। মই যে বাহিৰত গৈছোঁ যদি আৰু আহিব 10 মিনিট হৈ যায় ইটো নাই। পিছত নাই 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 এই ছোৱালীজনক কৈছোঁ মা তোমাৰ ঘৰত তোমাৰ মা নাই নহয়, ক'ত গুচি গ'ল, ক'ত টকা ক'ত থৈছিলা? ক'লে ড্ৰয়াৰত। মোৰ টকাখিনি আছে না নাই? কিমান টকা আছিলে? মই 60,000 টকা আনিছোঁ আৰু গোটৰ পৰা 20,000 টকা বোলে উঠাইছে তাৰ মা উঠাইছে। মোৰ 80,000 টকা লৈ সি আহি গ'লে। কাৰ লগত আহিছে? এই মানুহৰ লগত আহি গ'লে। এই ল'ৰাজন মোৰ বহুত ক্ষতি কৰিছে, মই ল'ৰাজনক হাতত পাও ধৰিছোঁ, দেখ মোৰ পৰিয়ালৰ 3জন 2জন বাচ্চা আছে, তুই গায়ব নকৰিবি।